ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে ভয়ঙ্কর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা যদি আপনারা মুখ্যমন্ত্রীর এই নিয়মটি না মানেন তাহলে আপনারা সবাই বিপদের মুখে পড়বেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দিলেন সমস্ত কিছু ডিটেলস দেখে নেব ওই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশ বেল বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভর্তি দশ টাকা কুড়ি টাকার নোট লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল জন্য টাকা নেওয়ার অভিযোগ জলপাইগুড়িতে এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ আরও দুই অভিযুক্ত পলাতক বিধানসভা ভোটের আগে মহিলাদের হাত খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের নাম লক্ষ্মীরভাণ্ডার রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার সেই ক্যাম্প থেকেই এই প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে ক্যাম্পগুলি যখন মানুষের ঢল নেমেছে তখন ফর্ম ফিল জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এদিন শিলিগুড়ি শহরের শিবমঙ্গল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে যান পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান গৌতম দেব এক যুবককে হাতে ধরে ফেলেন তিনি ফর্ম ফিল জন্য টাকা নিচ্ছিলেন সে এবার একই ঘটনা ঘটল জলপাইগুড়িতেও জলপাইগুড়ির রাজগঞ্জ গার্লস হাই স্কুলে চলছে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পের ভেতরে এক মহিলা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল জন্য টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ বিষয়টি নজরে পড়ে যায় স্থানীয় কয়েকজনের তারা যখন ঘিরে ধরে জেরা করতে শুরু করেন তখন ওই মহিলা বলেন সরকারি প্রকল্পের ফর্ম ফিল সাহায্য নিতে হলে নাকি কুড়ি থেকে তিরিশ টাকা দিতে হয় ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আরও দুজন পালিয়ে গিয়ে হ্যাঁ বন্ধুরা তখনও সরকারিভাবে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বিলি শুরু হয়নি অভিযোগ রাজগঞ্জের আম্বারি থানার কামারভিটা এলাকার বাড়ি বসেই ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করে নিয়েছিলেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক মহিলা এমনকি গত কয়েক মাস ধরে স্থানীয় মহিলাদের কাছ থেকে ফর্ম বিলি ও ফিল করে দেওয়ার জন্য ষাট টাকা করে নিচ্ছিলেন ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন নবান্ন থেকে বিবৃতি করে জানানো হয় জলপাইগুড়িতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুর্নীতির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কেউ ফোরে ফিল আপ করে দেন এবং তার জন্য আপনারা যদি লোকের কাছ থেকে টাকা নেন তাহলে কিন্তু আপনারা একটি বড় সড়ো ভুল করছেন আপনার বিরুদ্ধে তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন তার জন্য অবশ্যই আপনাকে কিন্তু নিজে থেকেই সচেতন হতে হবে আপনারা সাহায্য করতে পারেন ফর্ম ফিল আপ করে দিতে পারেন সেটি কিন্তু বিনামূল্যেই করতে হবে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে কিন্তু সচেষ্ট রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই নিতে হবে অন্য কোথা থেকেও ফর্ম নিলে কিন্তু সেই ফর্ম জমা দিলেও আপনারা কোনো টাকাই পাবেন না তার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন সেই ক্যাম্প থেকে আপনার একটি ফর্ম নেবেন সেই ফর্মের মধ্যে ইউনিক নাম্বার থাকবে সেই নাম্বারটি সহ কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে এবং সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে জমা করলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা প্রত্যেকেই পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ